ফাটাক স্টোর মতন, কিন্তু এইবার কিন্তু অ্যাকশন হয়ে গেল। দুইটা সারা ভাল্লুক এবং এই যে এতগুলো টাইগার, টাইগার দেখো, টাইগার কিন্তু পরাজিত হয়ে যাইতেছে। তো বন্ধুরা অলরেডি কিন্তু খতম করে দিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমরা মাইস্টি জঙ্গলটাকে অ্যাটাক করব। তো চলো আজকে আমাদের এই টাইগারকে নিয়ে পুরো যত এই মাইস্টি জঙ্গলে অ্যানিমেল আছে সকল অ্যানিমেলকে একবার চাকলাকা বোম বোম করে আমরা অ্যাটাক করব। তো কোনো জলদি চলে আসো বন্ধুরা, আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে। ভিডিওটিতে সম্পূর্ণ তো লাস্ট পার্টগুলো কিন্তু একবারে দারুণ দারুণ ফিচার আছে। এবং তো কোনো আর কথা না বাড়িয়ে চলো তো বন্ধুরা, আমরা এখন চলে যাব। এই যে চলে আসলাম মাইস্টি জঙ্গলে। তো আজকে কিন্তু আমরা কোনো চাকালাকা বোম বোম করবো একবার, কিন্তু যে সকল ধরনের যে অ্যানিমেলগুলো, সকল ধরনের অ্যানিমেলগুলোকে আমরা অ্যাটাক করব। তো আমি কিন্তু এখন একা, আমাকে আস্তে আস্তে একটু পরেই কিন্তু আমার দলগুলোকে ডেকে নিয়ে আসবো। তো ডেকে তারপরে কিন্তু আমি অ্যাটাক করব। তো আমি এখন একা আস্তে আস্তে দুই একটাকে খতম করি, তারপরে দেখা যাবে। তো এই যে আস্তে আস্তে কিন্তু আমি যাইতেছি, হ্যাঁ এই যে বন্ধুরা যাইতেছি। তো যাওয়ার পরে কিন্তু এই যে দেখা যাচ্ছে সামনে একটা মামাকে দেখা যাচ্ছে। তো মামাকে ফার্স্ট অ্যাটাক শুরু, লেটস গো, ফাইটিং শুরু হয়ে গেল। গিগবন প্লাস টাইগার, টাইগারের সাথে তুমুল আকারে ফাইটিং চলতেছে। তো দেখো টাইগার কিন্তু ওকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে খতম করে দিচ্ছে, একবারে কিল। তো ওয়ান কিল আমরা মাইস্টি জঙ্গলের অ্যানিমেল, অলরেডি ওয়ান একটা অ্যানিমেল আমরা কিল করে নিলাম। অ্যানিমেলটির নাম হচ্ছে উড়িয়ে মারবে ওইটা কি রে কি। তো দাঁড়াও আমরা এখন নতুন একটি মাইস্টি জঙ্গলের পরিবেশে চলে আসছি। এখন দেখো এখানে শুরু হয়ে গেল দুই বিয়ার, দুই হোয়াইট বিয়ার প্লাস অনেক অ্যানিমেল, অনেক টাইগার। টাইগারের সাথে কিন্তু তুমুল আকারে ফাইটিং চলতেছে। অবশেষে ফাইটিং শেষ করার পরে কিন্তু দেখো বন্ধুরা অলরেডি দুইটা বিয়ারকে কিন্তু আমরা কিল করে নিলাম। তো এখন এই যে একটা ঝাঁক কুমিরের, ঝাঁক কুমিরের ঝাঁকটাকে কিন্তু আমরা কিল করব। তো দেখতে থাকো কত সুন্দর সুন্দরভাবে আমার এই যে, এই দেখো আমার এখানে কিন্তু আমি এখন আধিপত্য বিস্তার করব, এই মাইস্টিক জঙ্গলটার রাজা আমি হব। তো দেখো অলরেডি কিন্তু আমার একটা এই যে শুরু করলাম, লেটস গো ফাইটিং, এর গোয়ায় দিলাম একটা কামড়। আর যে বাবারে বাবা, আমাকে একটা কিক মারলো, কিক মেরে মনে হচ্ছে এই সীমানার বাউন্ডারি মেরে দিল। তো মামা তোমার কিন্তু এখন মুখের উপরে দিলাম একটা খামচি, খামচি দিয়ে কিন্তু একবারে কিল করে দিলাম এটাকেও। তো আস্তে আস্তে কিন্তু আমরা এখন এই যে উড়ি মারি মা, ওই যে আমার লেটস গো অ্যাটাক, অ্যাটাক শুরু করে দিলাম পানি মারছি। দেখো দেখো আমরা কিন্তু দুই, আর রে মা রে মা, এই মামুর ব্যাটটা কি কইরে দিল রে পাই রে পাই। তো আবার এখন চলে আসলাম, চলে আসলার পরে উড়িয়ে বাবা রে বাবা, চিতাবাঘের সাথে এখন ফাইটিং অ্যাকশন হবে। আর রে চিতাবাঘ একটাকে কিন্তু আমরা কিল করে দিলাম, দুইটাকে কিল ওর রে, আমার একটা কিল হয়ে গেল রে ভাই। তো এখন ওয়াও, আর রে আমিও মরে, আমিও কিল, চিতাবাঘও কিল। তো কোনো ব্যাপার না, দুইজনে কিন্তু উভয় একবারে ফাইটিং, তুমুল আকারের ফাইটিং চলছিল বন্ধুরা। তো এরপরে কিন্তু আমরা দুইজনে কিল হয়ে গেলাম বন্ধুরা, কোনো ব্যাপার না। তো এখন কিন্তু এখন আমি এই মানকিদেরকে, এই মানকি তুই দাঁড়া বেটা, তোর লেজ আমি আজকে চোর ট্রাই দিব, তোর দৃষ্টিয়া। এখন কিন্তু বন্ধুরা আমরা একটা ওয়ান মানকে কিল করে দিলাম। আবার এই যে সামনে কুমির আছে, কুমিরের একটা জাগ, তো আমরা দাঁড়া, ওই যে আমার একটা বন্ধু চলে আসছে, ওয়াও আর একটা বন্ধু চলে আসবে মনে হচ্ছে। না 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 না, উঠছি বাবারে বাবা, এখন দেখো আমার এখানে কিন্তু অনেকগুলো প্রমাণা চলে আসছে বন্ধুরা। তোমরা এখন এক এক দিকে ছড়াই যাও, ছড়াই যাও, তোমরা আমরা অ্যাটাক করবো মাইস্টি জঙ্গলে। তো চলো আমরা আর একটা জায়গায় যাই। এই যে এখন উঠছি বাবারে বাবা, চলে আসলাম সেই আবার সেই চিতাবাঘের কাছে, চিতাবাঘের আমরা অ্যাটাক করলাম। তো লেটস গো, এই শুন দিয়ে অলরেডি একটা চিতাবাঘ কিল হয়ে গেলো, দুইটা কিল হয়ে গেলো, লাস্ট একটা আছে। আর রে আমার একটা বাঘ রে বাইরে, ও রে বাইরে, এই এই মামু কিন্তু আমাকে কিল করে দিছিল আর একবার। কিন্তু ব্যাপার না বন্ধুরা, তোমাকে খেলতে হলে এখানে কিন্তু তোমাকে কিল করতে হবে, আবার তোমাকে হয় মারো নাই ডেড হও, বুঝো না বন্ধুরা। এখানে কিন্তু একটু সুন্দর এই দি বেস্ট লর্ড দ্য নিউ ল্যান্ড টাইগার সিমুলেটর গেমে এখানে কিন্তু বন্ধু আকর্ষণীয় গেম তোমার আছে। তো আমি কিন্তু আজকে মিশনে নামছি কি মাস্টি জঙ্গলটাকে পুরো অ্যাটাক করব আমার টাইগার টিমটাকে নিয়ে। তা আমার টাইগার টিমের নাম কিন্তু এমাদুল আয়রন গেম। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এমাদুল আয়রন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো এখন কিন্তু আমরা
এই যে দেখো এই পাখিগুলা কিন্তু খুবই দুষ্টু পাখি, তো আমি এখন এখানে থাকবো না, এই পাখিদের সাথে আমি পারি না, তো কারণ পাখি হলো উড়াল দেয় আর আমি কিন্তু উড়াল দিতে পারি না, এই জন্য আমার এই দেখো অলরেডি আমার কিন্তু লাইফ কিন্তু একবারে শেষ ভাগে নিয়ে গেছে, তো আমি এখন এই যে চলে আসলাম আর একটা প্রাণ জায়গায়, এই যে আসার পর এই গরিলাকে আমি এখন কী করবো, অ্যাটাক করবো, তো অ্যাটাক শুরু, ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা অ্যাকশন বন্ধু, এদিকে এই দেখো আমাকে কিন্তু অলরেডি আমরা কিন্তু ফাইটিং শুরু করে দিচ্ছি চারটা, এই যে আমি একটু পিছনে যাই কারণ আমার কিন্তু জীবনে প্রায় শেষের পর্যায়ে, তো এই দেখো অলরেডি তাকে কিন্তু আমরা কিল করে দিলাম, কিল করার পরে কিন্তু এখন আমাদের প্রাণীগুলো আমাদের যে আমরা যে দেখো এই এই জায়গাটা কিন্তু আমরা এখন দখল করে নিয়েছি, এভাবে কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু আমরা পুরো মাইস্পি জঙ্গলটাকেই দখল করব, কারণ এই প্রাণীদেরকে আমরা যে যে প্রাণী আমার কথা শুনবে না সে প্রাণীকে কিন্তু অবশ্যই তাকে কিল করে দেব, তো এভাবেই কিন্তু একটার পর একটা হবে। পৃথিবীতে কিন্তু সর্বোচ্চ মাইস্পি জঙ্গলটা সবচেয়ে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস ধরনের এই মাইস্পি জঙ্গল, তো এই জঙ্গলের অ্যানিমেলগুলোও কিন্তু একবারে ডেঞ্জারাস এবং হরহর, তো এখন কিন্তু এই যে গুহায় কিন্তু আমরা অ্যাটাক করলাম, তো এই যে মামা তুই আমার দলের সাথে তুই ফাইজলামি করতেছিস বেটা, তোকে দিলাম মাইন, এইবার দেখো এইটাও কিন্তু আমরা এখন এর সাথে ক্রিম ক্রিম করে মারামারি ড্রাগন, এই ড্রাগনটাকে কিন্তু আমরা দলাম, ওয়াও ড্রাগন অলরেডি কিল হয়ে গেল, কিন্তু আয় হায় দুঃখজনক হইলেও সত্য আমার ড্রাগনকে কিল করতে যায় কিন্তু আমার একটা টাইগার আমার একটা সঙ্গে কিন্তু অলরেডি কিল হয়ে গেছে, তো এই কিল হওয়ার জন্য ওকে আমি অনেক জায়গা পাঠিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম বন্ধুরা, কোনো সমস্যা নাই, তো এরপরেই দেখো আমরা অন্য একটা জায়গায় অ্যাটাক করবো, এই যে আমি এখন আমার সকল দলদের নিয়ে নতুন একটা জায়গায় গেলাম, এই জায়গায় আসার পরেই দেখেছি যে নতুন ভাল্লুক, তো ভাল্লুকের সাথে কিন্তু অ্যাকশন শুরু, ক্যামেরা অ্যাকশন, এখানে দিদি 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 টিকে আও মার, অলরেডি সে কিল করে দিলাম টাইগারটাকেও কিল করে, আমার এখানে দুইটা টাইগার একটা ভাল্লুককে কিল করতে যে দুইটা আমার কিন্তু অলরেডি টাইগার কিল হয়ে গেছে, তো ব্যাপার না আমার আরও দলের সদস্য আমাকে বাড়াতে হবে, একটার পর একটা কিন্তু বাড়াতে হবে বন্ধুরা, এই গেমটি কিন্তু তোমরা অবশ্যই যদি ভালো লাগে তোমরা অবশ্যই খেলতে পারো, প্লে স্টোরে গিয়েই এখানে পাবা, প্লে স্টোরে যায় স্যার দেবা দে টাইগার দ্য বেস্ট লর্ড দ্য টাইগার নিউ সিমুলেটর গেম, তাহলে তুমি কিন্তু এটা পাবা, আর যদি তোমরা এটা ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে পারো, এমাদুল আয়রন গেমে এই ধরনের ভিডিও আমি সর্বদাই প্রতিদিন আপলোড করে থাকি এবং 8টার সময় আপলোড করি, তোমরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা দেখবা, তো দেখো এখন কিন্তু আমি মানকিটাকে কিন্তু অলরেডি অ্যাটাক করছি, অ্যাটাক করার পরে কিন্তু মানকি এখন কিল্লা ফতে করে ফেলালাম, তো এখন কোনো ব্যাপার না, এখন চলো আমরা অন্য একটা জায়গায় যাব, আমার যে দলের যে সদস্যগুলো আছে ওরা অন্য জায়গায় আছে অ্যাটাক করতেছে, তো আমি এখন এদেরকে অ্যাটাক করব, এদের এই যে ইগুলা ইগুলা এরা প্রাণী, এটা কুমিরের মতন দেখতে, বাট কুমির না, তো এদেরকে এরা কিন্তু নিরীহ প্রাণী, তো এদেরকে আমি তেমন এই যে আমি এখন অন্য জায়গায় যাবো, এই দেখো এই যে এখানে এসে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাল্লুক দুইটা ভাল্লুক, তো এই দুইটা ভাল্লুককে আমরা দুইটা টাইগার আছে এই দুইটা টাইগারকে মিলে ওদেরকে কিল করবো, তো শুরু অ্যাকশন ক্যামেরা অ্যাকশন শুরু মায়ের অলরেডি কিন্তু এই যে দেখছো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা ভাল্লুকটাকে কিল করে ফেললাম, ও এবং মানকি একটা মানকির সাথেও লড়াই করতাম, এখন মানকির যে এই যে দেখো তিনটা ও আবার দৌড়িতে দৌড়িতে আমাকে দিকে ভয় পেয়ে দৌড়েছে, দৌড়েতে দৌড়িতে আবার ব্যাগে এসে আমাকে অ্যাটাক করতেছিল, তো আমি ওকে অলরেডি অ্যাটাক করার আগে আমি অ্যাটাক করে দিলাম, তো আরেকটা ওর পিছিয়ে পিছিয়ে দৌড়েছে দৌড়েছে, হ্যাঁ এই যে দেখো ও কিন্তু থাইমেই আমাকে পিছনে আবার অ্যাটাক করা শুরু করছে, তো দেখো এর সাথে ফাইটিং হচ্ছে, ওয়াও এও কিন্তু অলরেডি অ্যাটাক করে আমরা কিন্তু কিল করে ফেললাম, তো সামনে দেখা যাচ্ছে এগুলার একটা দল আছে, তো ওই দলটাকে আমরা এখন অ্যাটাক করবো, চলো এই দেখো অলরেডি কিন্তু আমরা ইগুলাকে অ্যাটাক করছি, অ্যাটাক করার পরে একটা ইগুলাকে কিল করছি, এই যে পিছন থেকে ওয়াও দুইটা ইগুলা কিল, তারপরে আর একটা ওয়াও আর একটা তিনটা ইগুলাকে কিন্তু আমরা কিল করে ফেললাম বন্ধুরা, এভাবে কিন্তু একটার পর একটা আমরা কিল করতেছি, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এমাদুল আয়রন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুংটং টুং বাজিয়ে দাও, তো আর বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা ও তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না, তো দেখো এখানে কিন্তু আমরা ফাইটিং চলতেছে, দেখো ওয়াও দেখছো গিগবনকে আমরা কিন্তু দুইজন মিলে ওকে কেল্লাফাতে করেছি, ওই দেখো আমাদের আর একজন বন্ধু গিগবনের সাথে দৌড়েতেছে, তো ফাইটিং চলতেছে, আমিও এই যে আমি ওকে হেল্প করলাম, তো গিগবন কিন্তু অলরেডি কিল হয়ে গেলো, তা আমরা কিন্তু তিরিশটার একত্রিশটার জায়গায় তিরিশটা আমরা কিল করে দিলাম, এবার এখান থেকে একটু মানকি এই মানকির পিছনে দৌড়িতে দৌড়িতে মানকি কিন্তু বিশাল একটা ডেঞ্জারাস প্রাণী, কারণ মানকি কিন্তু টাইগারের একটা এনিমি,
তো এই যে মানকে আরেকটা পাইছি, ও দৌড়েছে দৌড়েতে এই যে হঠাৎ করে থাইমা কিন্তু দেখছে বন্ধুরা, একটা এখানে কিন্তু ভালোভাবে অবজারভেশন করতে হবে, ওকে যখন আমাকে দেখতেছে লায়নকে দেখতেছে তখন কিন্তু ও দৌড়াচ্ছে, দৌড়েতে হঠাৎ করে জায়গায় হাইড্রোলিক ব্রেক করতেছে, হাইড্রোলিক ব্রেক করার পরেই কিন্তু বন্ধুরা ও আমাকে অ্যাটাক করতেছে, এত বড় ওর কলি যায়। আরে দেখো এই দেখো এই যে ও কিন্তু আমাকে দৌড়াচ্ছে, এই যে হঠাৎ করে আমাকে কানে থাবুর দিয়ে দিল, ওটি মারে কানে এত বড় থাবুর দিল কীভাবে রে, কানটা দৌড়ে গেল রে ও। কিন্তু মাঝে মাঝে আমার ওই যে দেখো, ওই যে দেখো আমার একটা বন্ধু প্রাণী ওইটা ওই যে আসতেছে, অলরেডি কিন্তু আমরা আজকের যে মিশনটা কমপ্লিট করার জন্য অলরেডি কিন্তু আমরা সেই মিশনটা কমপ্লিট করে ফেলছি। তো মিশন কমপ্লিট করার পরেও কিন্তু আমি এখন কিছু প্রাণীদের সাথে এখানে এই যে অলরেডি কিন্তু আমার আরেকটি অপশন বাকি আছে, যে এই যে এইখানটায় এইখানটার যে গুহাটা আছে এই জায়গাটা আমাকে মায়াস্ট্রিক জঙ্গলের এই মূল যে কেন্দ্রটা, এই কেন্দ্রটায় কিন্তু আমাকে এই যে এই যে চিতাবাঘ চিতাবাঘ এখানে শাসন করতেছে। তো আমরা এখানে কিন্তু এই যে কিল করবো এই যে ফাইটিং চলতে, ওয়াও অলরেডি কিন্তু আমরা এই জায়গাটাও দখল করে নিছি, চিতাবাঘকে অলরেডি কিল করার পরে তারপরে কিন্তু আমরা এই জায়গাটা দখল করে নিছি। এরপরে আরেকটা জায়গা আছে দেখি, এই যে গুহাটা, এই গুহাটায় আমাদের যাইতে হবে। গুহাটায় কী থাকে, এই গুহাটা হচ্ছে ভাল্লুক থাকে, এই ভাল্লুকের গুহাটায় আমরা অ্যাটাক করবো। তো দেখো শুরু হয়ে গেলো তুমুল আকারের ফাইটিং, ভাল্লুক কিন্তু দৌড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে আমাদের কামড়াচ্ছে। ওয়াও ভাল্লুকটাকে কিন্তু আমরা কিল করে এই আশেপাশের যে জায়গাগুলো আমরা দখল করছি। তবে এখানে বাঁদর বেশি থাকে, বানর বলতে মানকির যে জায়গাগুলো, তো এই আশেপাশে যে মানকিগুলো আছে এই মানকিগুলোকে আমরা কিল করব, কারণ এই মানকি থাকলে সমস্যা আছে। তো মানকিগুলোকে কিল করার পরে এই যে ইগুলা প্রাণী আছে, ইগুলা প্রাণীকেও ই করবো, ধ্বংস করবো। এই দেখো বন্ধুরা এই যে এখানে, হ্যাঁ মানকিগুলোকে আমরা ওই এই তো ধর 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 বেটারে ধর, এই তো আর একটা আছে দেখে নেই আর কোথায় আছে ওর যে বাবারে বাবা, এটা তো এই গুহায় তো ভালো ভালো ডেঞ্জারাস এনিমেল আছে। তো এদেরকে আমরা দেখো চারটা স্যাটল প্লাস টাইগার আমরা কিন্তু তুমুলাকারের ফাইটিং ওদের সাথে করতেছি। দেখো ওরা কিন্তু বিশাল ডেঞ্জারাস, ওদের যে হাতের যে নখগুলো দেখছো কত বড় বড়, এক নখে খামচি দিলে কিন্তু অবস্থা বিতাল। তো এই যে আবার চলেছে, এই যে দেখো ওর গুহাটা দিলাম কামড় দেখছো কত সুন্দরভাবে কামড় দিয়ে, দেখো এই যে অলরেডি ওর নিয়ে মার রে মাছ যেভাবে একটা আমাকে শর্ট দিল ফুটবলের মতন একটা শর্ট দিয়ে কিন্তু আমাকে অনেক দূরে ফেলাই দিছে। এই দেখো এটাকে কিন্তু আমরা শেষ করবো, ওয়াও এই যে শুরু করলাম। তো বন্ধুরা এভাবেই কিন্তু, তো ভালো থাকো সুস্থ থাকো আমরা।